মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, প্রশান্ত দত্ত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সোনাই মুখার্জি এবং শেখ মোরসেলিম আন্তরিকতার সাথে আরও উপর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মাননীয় কার্যকরী সভাপতি, তাকে পেয়ে গেছি আমরা সলুক দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় সদস্যা অর্চনা দত্ত, তাকেও যে পেয়েছি আমরা। আর ইতিমধ্যে দু নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী গৌরী এবং ব্যাচ পরিধান করে আমরা দেবেন। আপনি এর আগে রক্ত দিয়েছেন? মানে কতবার দিয়েছেন এর আগে? আপনি যে রক্তটা দেবেন তো কি জন্য দেবেন? আপনার নাম? আপনি রক্ত দিতে দিয়েছেন তো আপনি রক্ত দিতে মনস্থির করলেন কি বা কেন? তো আপনি কি প্রথম রক্ত দিচ্ছেন? আচ্ছা, এর আগে একবার দিয়েছে? আগের বছর যখন হয়েছিল এখানেই দিয়েছি, হানিদার এখানে, এবারেও হানিদার এখানে আমাদের দেওয়া। তো আপনার কেমন লাগছে এখন? খারাপ লাগছে না, ভালো লাগছে। তো আপনি কি চাইছেন আরও মহিলারা এরকম আগেবারও রক্ত দিক, এরকম কি আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো তারাও ভালো কাজ করছে, গরিব যারা আর একজন উপকার পায় রক্ত বাঁচুকটা। হ্যাঁ, আমরা সারা রক্ত খুব কম দেয়। হ্যাঁ, তো মহিলারা কম দেয় এখন, মহিলারা দেখে দেখে মানে অভিজ্ঞতা বেড়ে গেছে যে যাতে এই রক্তটা দিলে আর একটা গরিব রক্ত পায়, যাতে বাঁচে যাতে পারে। আপনার নামটা? আভারায়। নামটা বলুন। আভারা। বাড়ি? বাড়ি নিউতে পঞ্চানন্দ। লোক আছে, আর সাদের লোক আছে। এই তো এসছে, এই তো এসছে। দেখি দাদা, দাদা সামনে, দাদা কিছু এইদিকে আসো, এইদিকে আসো। ব্যাগ লাইট হয়ে যাচ্ছে। বিশেষ করে হানিফ খুব বিশ্বস্ত ছেলে, বিশ্বাসে আমি প্রতি বছর এখন আছি। রক্তদান শিবির সবচেয়ে সংখ্যালঘু খুব কম হয়, কিন্তু হানিফের উদ্যোগে এখানে দেখুন সংখ্যালঘুর সংখ্যা গুরু বলে কথা নেই। রক্ত এমন একটা জিনিস যে আমাদের সরকার ও থানা থেকে ক্লাবের থেকে সকলেই রক্ত দেওয়ার চেষ্টা বলছে, তা রক্ত পাওয়া যাচ্ছে না। রক্ত থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিতে পাওয়া যাচ্ছে না। সেই রক্তদান আয়োজন করছেন তাদের আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই হানিফ ভাইদের নেতৃত্বে। সেই সঙ্গে যারা রক্ত দিচ্ছেন তাদেরও আমি কৃতজ্ঞতা জানাই। শুধু রক্ত দিচ্ছেন এখানে, এখানে আমাদের চশমার ব্যবস্থা করছে, বিনা পয়সা চুক্রম দেখার ব্যবস্থা করছে, বস্ত্র দেওয়ার ব্যবস্থা করছে। আমরা চাইবো ভারতবর্ষে এমন সন্ধিক্ষণে যাচ্ছে যে আমাদের ভ্রাতৃত্ব যেন বন্ধন থাকে। কেন, রক্ত একটা লাল, হিন্দু রক্তে মুসলমান বাঁচে, মুসলমান রক্তে হিন্দু বাঁচে, রক্তে কোনো জাত হয় না। এই মুহূর্তে এই রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজন। সেই জন্য হানিফ ভাই নেতৃত্বে যারা রক্ত দিয়েছেন বা দিচ্ছেন তাদের আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা এসছেন দেখছেন খুব আনন্দ উৎসবের মতো হচ্ছে, এত সংখ্যালঘু মেয়েদের আমি কম দেখি যে রক্ত দেওয়ার জন্য মেয়েদের লাইন। অনেক জায়গায় আমি যাচ্ছি, সারা পশ্চিমবাংলা ঘুরছি, এখানে এত আমার সংখ্যালঘু বলতে গেলে মুসলিম ভাই বোনেরা অনেক আগে এসছে, তাদেরও আমি কৃতজ্ঞ জানাই, তাদের শুভেচ্ছা জানাই। আজকের তারিখের আমি না, আজকের তারিখের হচ্ছে ডুঙ্গুর গোলাপ। এর যারা মানুষ, সাধারণ মানুষ আছে, হিন্দু মুসলমান
সবাই সাথ দেয়, এবং রাজীবদা আমার অভিভাবক। রাজীবদা যেভাবে আমাকে আমাদের সংগঠনকে এবং উন্নয়ন নিয়ে ভাবে, তাই আজকে তার দৌলতে তার সহযোগিতায় এই প্রোগ্রাম আমি সাকসেসফুল করতে পারি, এবং আমার সাথে আমার যারা সহকর্মী আছে তাদেরও প্রচুর চেষ্টা আছে, তাই এই প্রোগ্রাম সাকসেসফুল হবে।